বুদ্ধদেব বসুর অন্যতম আলোচিত উপন্যাস তিথিডোর। অদ্ভুত বিষণ্ণতা ভরা একটি পারিবারিক গল্প। সংসারের গল্পগুলো সবসময়ই সুন্দর আর মনোমুগ্ধকর হয়, এই উপন্যাসটিও তার ব্যতিক্রম নয়। উপন্যাসের নায়িকা সাতির জনক রাজেন বাবু, পরিবারের কর্তা হয়েও আত্মকেন্দ্রিক এক বিচ্ছিন্ন দ্বীপ যেন শিশির কণা জীবন সঙ্গিনী যিনি, তিনি তো রোগে ভুগে ছেড়ে চলে গেছেন অকালেই। রাজেনবাবু শৌখিন মানুষ, মধ্যবিত্ত, ভেত, সাপসা ও চাকরিজীবী যেমন হয় ঠিক তেমন। পাঁচটি অসম্ভব রূপবতী কন্যা ও একজন ছেলেকে নিয়ে তার সংসার। একমাত্র ছেলে বিজন বহু সাধ্য সাধনার পরও ম্যাট্রিক পাশ করতে পারেনি। বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিকাংশ যখন বংশ রক্ষার্থে ছেলে ছেলে করে মরে, সেখানে ব্যতিক্রম তিনি। কাকের বাসায় কোকিল পালার মতো হলেও কন্যা সন্তানই চাই তার। স্ত্রী দুই বড় কন্যাকে বিবাহ দিয়েই গত হলেন, মেজ মেয়ের বিয়েও হয়ে গেল। মনে হবে চোখের সামনে সবকিছু ঘটছে। বাকি রইল দুই কন্যা শাশ্বতী ও সাতী। শাশ্বতীর বিয়ে হওয়ার পর বাড়িতে রাজেনবাবু, সাতী ও বিজন ছাড়া কেউই রইল না। বিজন মূলত বাসার বাইরেই থাকে, পড়াশোনা হয়নি, এখন ব্যবসা করার চেষ্টায় আছে। মজুমদার নামে একজন অংশীদারও জুটে গেছে। মূলত পিতা কন্যার সম্পর্কে এত কোমলভাবে উপস্থাপন করেছেন বুদ্ধদেব বসু, তাতে মুগ্ধ না হয়ে উপায় নেই। সাতির পড়াশোনা মাহীন এক পরিবারে মেয়ের ভূমিকার চিত্রখানা ছবির মতো আঁকা। সাতী ভাবে এত হুল্লোর করে কেন ছুটে মানুষ, কিছু একটা পেলেই হই হই করা উৎসব উৎসব ব্যাপার, একটুখানি ভালো লাগার জন্য কত দূর দূর দেশে যাওয়া, অথচ আমাদের চারপাশে কতই না ছড়িয়ে আছে আনন্দ। এই আনন্দ উপভোগের জন্য আরেকটুখানি ভালো লাগানোর জন্য কোনো টিকিট কাটতে হয় না, হন্যে হয়ে কিছুর খোঁজ করতে হয় না, কিংবা রেলে চেপে দূর দূরান্তেও যেতে হয় না। এই সাতীকে বিয়ে করতে চায় ভাইয়ের বন্ধু মজুমদার বাবু, কিন্তু সাতী তো একজনকে ভীষণভাবে চায়। এক রত্তি যেদি মেয়ে সাতী, যে কিনা সেজদির হবু জামাইকে বিয়ে করবে বলে জেদ ধরে দিদিদের সাথে মারামারি করে, সেই আহ্লাদী সাতীটা ধীরে ধীরে কিভাবে বড় হয়ে যায়। পাঁচজনের মাঝে থেকে হুট করে একলা হতে চাওয়া সাতীর মনে কত অজানা কথা, ভাবনারা ডানা মেলতে চায়। কবে কখন থেকে শুরু হলো এসব? সাতীর অনেক দোষ, জেদি, বাবার আহ্লাদী মেয়ে, সঙ্গীহীন, নভেল পড়া ভাবুক মেয়ে যার বাস্তব বোধ বলে কিছু নেই। এ তো সেই সাতী দৃপ্ত কণ্ঠে ঘোষণা করে বাবাকে ছেড়ে সে কোথাও যাবে না, কিন্তু আধো অন্ধকারে সিঁড়ি ঘরে দাঁড়িয়ে থাকা সত্যেন যখন বলে না এসে পারলাম না, তবে কেন সাতীর হৃদয় মন কেঁপে ওঠে? কলেজের চ্যাংরা প্রফেসর সত্যেন রায় পিছুটান পছন্দ নয় তার। জীবনকে দেখে খুব সরল ভাবে আর ভাবে একটাই তো জীবন, অহেতু জটিল করে তোলার দরকারটাই বাকি। সহৃদয় ভালো মানুষ, প্রকৃতি প্রেমী এই তরুণটি পড়াশোনার পাশাপাশি পছন্দ করে পড়তে, ওই একটি বিলাসিতা তার, বই কেনা বই পড়া। পুরনো সহপাঠীদের কারো কারো সঙ্গে এখনও তার দেখা হয় মাঝে মাঝে, তারা প্রত্যেকেই তাকে বলে, করছো কি হে, ওই একটা রদ্দি কলেজেই পচবে নাকি? উত্তরে সত্যেন শুধু বলে, বেশ আসি। কথাটা ভান নয়, স্তক নয়, সত্যি সে যা বিশ্বাস করে তাই সে বলে। কত ভালো আসে, কত সুখে আসে তা কি আর বোঝে না? কলকাতায় আসে অল্প কাজ, লম্বা ছুটি, নিজের ছাড়া আর কারো ভার নেই, বলতে গেলে কোনো ভারই নেই, কেননা তার নিজের খুব অল্পেই চলে যায়। কলেজে পায় 120 টাকা, একটি টিউশনি করে, সেই সঙ্গে সব সন্ধু যা পায় তাতে ভেসে চলে যায় তার। তবে এই বন্ধনহীন সরল জীবনে ইদানিং একটা ব্যাপার বড্ড খচখচ করছে, ক্ষণে ক্ষণে মনের অজান্তে উকি দিয়ে যাচ্ছে প্রসাধনহীন একটা মুখ, লাজুক ভিজে চোখ, ভিজে ঠোঁট, কপালের অবাধ্য কিছু কোঁকড়া চুল। মেয়েদের জীবন বেশ অন্যরকম, কতটা অন্যরকম তা এ বইয়ে বোধহয় কিছুটা জানা যায়। নিজের পুতুল খেলার দিন থেকে নিজ মেয়েরকে পুতুল খেলতে দেখার প্রক্রিয়াটা মেয়েদের জীবনে খুব চট করেই ঘটে, মেয়েরা তাই মেনে নেয়, মেনে নিতে না পারলেও মানিয়ে নেয়। কিশোরী জীবনে প্রথম শাড়ি পরার আড়ষ্টতা কাটিয়ে কবে যে নিজেদের মস্ত জীবনটাকে আটপরে বেঁধে ফেলে তা নারী নিজেও টের পায় না, শুধু জীবন বয়ে যায়, আশ্চর্য এই বহমান জীবন। সত্যেন সাতীর আধো আধো অনুভূতিগুলো শক্তপোক্ত গাঁথনিতে যাওয়ার মাঝের সময়টা বেশ শিহরণ জাগিয়েছে। তিথিডোর শব্দের অর্থ বিয়ের লগ্ন বা বিয়ে,
হ্যাঁ, বিয়েই, এই একটা সুন্দর শান্ত বিয়ে দিয়েই উপন্যাসটি শেষ হয়। কার বিয়ে? সাথীর বিয়ে। কার সাথে? সাথীকে ঘিরে উঠে আসে অনেক চরিত্র, কত তাদের কেচ্ছা কাহিনী, কি বিচিত্র তাদের মনোজগৎ। আবার তাদের হাত ধরেই উঠে আসে বিশ্বযুদ্ধ, রবীন্দ্রনাথ, শিল্প সাহিত্য, তৎকালীন কলকাতা ইত্যাদি ইত্যাদি নানা বিষয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ উপন্যাসটির সময়কাল হলেও তেমন গুরুত্বপূর্ণ কোনো রাজনৈতিক ঘটনা উঠে আসেনি একেবারেই। শাশ্বতীর স্বামী হারিত বাবুর কথার ঝনঝনানিতে হিটলার, জাপানের আক্রমণ, বার্মা দখল, এই শব্দগুলোই শোনা গেছে বারবার। উপন্যাসে একমাত্র রাজনীতি সচেতন ব্যক্তি তিনি, যদিও তার কমিউনিস্ট ভাবাদর্শ শ্রেণী সমতার চিন্তা পাঠকের চোখে একটি উপক্ষিতই থেকে যায়। ছড়ানোর জিনিসগুলোর দিকে তাকিয়ে সাথী বলল, আচ্ছা বাবা, সকলের জন্যই আনলে, নিজের জন্য তো কিছুই আনলে না, নিজের জন্য তো সব এনেছি, বললেন রাজেন বাবু। সাথীর ভাষায়, কবে আসবেন? ছুটি তো প্রায় শেষ, আর আসতেই তো হবে, চিঠি আর চাই না, চিঠি আর ভালো লাগে না, এর উত্তরে আসবেন।